নৌকা, এ নৌকা তো নহু নবীর কিস্তি, বিপদে মানুষকে রক্ষা করে। আগামী প্রতিটি নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। আপনারা ভোট দেবেন তো? বলেন ভোট দেবেন। এই নৌকায় ভোট দিয়েছেন বলে আজকে এত উন্নয়ন আমরা করতে পারছি। আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছেন আপনাদের হাতে মোবাইল ফোন? আছে? কাদের আছে দেখি। এই মোবাইল ফোন আজকে সকলের হাতে হাতে। আপনারা কি জানেন বিএনপির আমলে মোবাইল ফোনের ব্যবসা করত বিএনপির এক মন্ত্রী, শুধু ঢাকা শহর চট্টগ্রাম শহর। আর একটা মোবাইল ফোনের দাম কত ছিল জানেন? 1,30,000 টাকা একটা মোবাইল ফোন দাম ছিল। আর ফোনে কথা বলতে গেলে প্রতি মিনিট 10 টাকা দিতে হতো। আর আজকে আপনারা মোবাইল ফোন কেনেন কয় টাকায়? 1,000, 1,200, 1,500 টাকায় একটা মোবাইল ফোন পাওয়া যায়। একটি মানুষও ভূমিহীন গৃহহারা থাকবে না, প্রত্যেকটা মানুষকে আমরা ঘর বাড়ি তৈরি করে দেব বিনা পয়সায়। বিনা পয়সায় বই বিতরণ করে যাচ্ছি। এ পর্যন্ত সেই 2009-10 সাল থেকে এপর্যন্ত প্রায় 228 কোটি বই আমরা দিয়েছি। এবারেও সরকারে আসার পর এই 2017 সালে আপনাদেরকে আমরা প্রায় 36,21,82,245 খানা বই পহেলা জানুয়ারি ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি। বই কেনার জন্য বাবা মাকে 1 পয়সাও খরচ করা লাগে না, সেই খরচের দায়িত্ব নিয়েছি আমি, শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, আমরা দায়িত্ব নিয়েছি। অতীতে অনেকে ক্ষমতায় ছিল, কেউ তো দেয় নাই। আওয়ামী লীগ ক্ষমতা আসে জনগণকে দিতে, আর বিএনপি ক্ষমতা আসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়, মানুষকে হত্যা করা, খুন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, জনগণের উপর অত্যাচার নির্যাতন করা, এটাই তাদের চরিত্র। এমনকি এতিমখানার জন্য টাকা আসলে তাও চুরি করে খায়, এতই লোভ তাদের। কিন্তু আমরা ডিজিটাল সেন্টার করে সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস করেছি। আজকে 6 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, 13 কোটি সিম ব্যবহার হয়। আপনারা এখানে বসে, ইউনিয়নে বসে, ডিজিটাল সেন্টারে যে প্রবাসে থাকা আত্মীয় স্বজন স্কাইপের মাধ্যমে কথা বলতে পারেন, দেখা করতে পারেন, দেখতে পারেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য করে দিয়েছি। আপনারা নিজের একবার চিন্তা করে দেখেন, কোন মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে কিনা? ওই খালেদা জিয়া গুলশানে এয়ার কন্ডিশন রুমে বসে বসে হুকুম দিয়েছে, আর তার এক ছেলে পুলঙ্গার বিদেশে বসে হুকুম দিয়েছে, আর এখানে তাদের ক্যাডাররা আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। কাজে এদের অত্যাচার নির্যাতনের হাত থেকে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা ক্ষমতা থাকতে জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করেছিল। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম কখনো নিরীহ মানুষকে হত্যা করতে বলে নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেন নাই নিরীহ মানুষকে হত্যা করতে, বরং তিনি নিষেধ করেছেন। আজকে যারা নিরীহ মানুষকে হত্যা করে, আর হত্যা করে বলে বেহেশতে যাবে, আমি জানতে চাই যে কয়জনের পর্যন্ত বেঁচতে গেছে? কেউ কি কোনো খবর দিতে পেরেছে যে গেছে? বলতে পারে না। যারা নিরীহ মানুষকে হত্যা করে তারা বেহেশতে যায় না, দোজখে যায়। অথচ বিএনপি কি করেছে? এরা কোনো ধর্মীয় বিশ্বাস করে না, নইলে এই 2015 সালে 92 দিন মানুষকে জিম্মি করে রেখেছে। শত শত কোরআন শরীফ ওই বাইতুল মুকাররমে শত শত কোরআন শরীফ পুড়িয়েছে। যারা কোরআন শরীফ পড়ায়, যারা মসজিদে আগুন দেয়,
আবার কিসের ধর্ম বিশ্বাস করে, কিসের জনগণের কল্যাণ করে? ওই বিএনপি নেত্রী হুকুম দিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেশের মানুষের কল্যাণ চাই, আর আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি উপজেলায় এবং জেলায় আমরা একটি মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার তৈরি করে দেব, যেখানে ইসলামের সত্যিকার শিক্ষা মানুষ পেতে পারে। যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিলেন। স্বাধীনতার পর মদ জুয়া রেস খেলা নিষিদ্ধ করে দিয়েছিলেন, আর এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় জেলায় মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আমরা তৈরি করে দেব, যাতে আমাদের ইসলাম ধর্মকে কোন রকম জঙ্গিবাদের প্রশ্রয় না দেয়, শান্তি ধর্ম ও ইসলাম মানুষ যেন শান্তির পথে থাকে সেই ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমানের ক্ষমতায় ছিল, এরশাদ ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারে নাই, স্থল সীমানা চুক্তিও বাস্তবায়ন করতে পারে নাই, আমাদের সমুদ্র সীমার অধিকারও প্রতিষ্ঠা করতে পারে নাই। করেছে কে? আমরা করেছি। আজকে লক্ষ্মীপুরবাসীকে আমি কৃতজ্ঞতা জানাই যে 2014 নির্বাচন, যে নির্বাচন ওই বিএনপি বন্ধ করতে চেয়েছিল, জনগণ প্রতিরোধ করে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন, তাই আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। নৌকা, এ নৌকা তো নহু নবীর কিস্তি, বিপদে মানুষকে রক্ষা করে। এই নৌকায় ভোট দিয়ে 70 সালে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই নৌকায় ভোট দিয়েছেন বলেই আজকে এত উন্নয়ন আমরা করতে পারছি। কাজে জনগণের কল্যাণে কাজ করতে চাইলে কাজ করা যায়, সেটা আওয়ামী লীগ ইতিমধ্যে প্রমাণ করেছে। আওয়ামী লীগের কাছে চাইতে হয় না, কারণ আওয়ামী লীগ এদের স্বাধীন করেছে। আওয়ামী লীগ জানে জনগণের উন্নয়ন কিসে। কাজে আওয়ামী লীগের উপর আপনারা ভরসা রাখবেন, এবং আগামীতেও 2014 সালে, 2008 এবং 2014 সালে যেভাবে আপনারা ভোট দিয়েছেন, ঠিক সেইভাবে আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। শুধু আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আর আগামী প্রতিটি নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট চাই। আপনারা ভোট দেবেন তো? বলেন ভোট দেবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই।